কিরে, তোর কি ভালো লাগছে এখন? না বাবা, আই ডোন্ট নো, আই এম নট এট অল ফিলিং ওয়েল। একদম কি হচ্ছে বল? আমার শরীরের ভেতরটা কিরকম শুকিয়ে যাচ্ছে মা, আমার জিভটা জিভটা যেন ভেতরে ঢুকে যাচ্ছে। ও মাই গড, এক্ষুনি ডক্টর ঘোষকে ফোন করতে হবে। ভগীরথদা, ভগীরথদা ধরো, আর দাঁড়িয়ে থাকো না, এক্ষুনি গিয়ে শেখর বাবু আর রাজলক্ষ্মী থেকে খবর দাও, তেমন হলে ফোনে খবর দাও, এক্ষুনি আসতে বলো। আমি তোমার কি হয়েছে আয়ুষ? আমি সত্যি বুঝতে পারছি না, আমার খুব নার্ভাস লাগছে, তোমার কি হয়েছে? একদম চুপ, নার্ভাস লাগছে, নার্ভাস লাগছে, নার্ভাস লাগাচ্ছি আমি তোমার। কি মিশিয়েছো আমার ছেলের জুসে বলো, কি মিশিয়েছো? এই কাজটা আমি করতে পারি মা, আমি মরে গেলে কখনো আমাকে কাজটা করা সম্ভব তুমি বলো? হ্যাঁ সম্ভব, তোমার পক্ষে সব করা সম্ভব, সব করা সম্ভব। দিদি কি হয়েছে? দিদি ভগীরথ দিকে ঠিক মতো বলতে পারলো না, ডক্টর কি হয়েছে? কি হয়েছে স্যার? ও মাই গড, কি হয়েছে আয়ুষের? ও যায় দি, আবার শরীর খারাপ হলো নাকি? শেখর বাবু নিজের চোখে দেখুন, এই মেয়েটা, এই মেয়েটা আমার ডোডোর ফলের রসে কিছু একটা মিশিয়ে দিয়েছে। যখন থেকে আমার ছেলেটা রসটা খেয়েছে, ওর শরীরটা আনচান করছে, জিভ গলা সব শুকিয়ে আসছে। আমার ছেলেটার একটা বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে জানেন তো, আর সবটা হয়েছে এই মেয়েটার জন্য। এবার নিজের চোখে দাঁড়িয়ে দেখুন, এতদিন অনেক অনেক এই মেয়েটার হয়ে কথা বলেছেন, অনেক ওকালতি করেছেন, এবার নিজের চোখে দেখুন আর বিশ্বাস করুন। আমার ছেলেটার যদি ভালো মন্দ কিছু হয়ে যায় শেখর বাবু, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। কি করব নিজের মুখে একটু বলে দেবেন, কি করব আপনাদের নিয়ে? আমি আপনাকে বলছি বড় বৌদি, যদি প্রমাণ হয় যে তুতুল আয়ুষের গেলাসে ফলের রসের মধ্যে বিষ মিশিয়েছে, তবে সেই খুনের চক্রান্তে আপনি অনায়াসে আমাকে অংশীদার করতে পারেন, আমি জেলে যেতে প্রস্তুত। I'm the last person. আমি মরে গেলেও বিশ্বাস করব না যে তুতুলে কাজ করতে পারে। তাহলে তাহলে আর চন্দ্র সূর্য উঠবে না, এই পৃথিবীটা নিকষ কাল অন্ধকারে পড়ে যাবে। আশ্চর্য যে বৌদিকে আমি চিনতাম, সেই বৌদি এইটা বিশ্বাস করছে দেখে আমি এত অবাক হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমার বিশ্বাস করা সেই বৌদির তিনমাত্র আজ আপনার মধ্যে অবশিষ্ট নেই। অনেক বড় বড় কথা বলেছি শেখর, আর বড় বড় কথা বলো না। ডক্টর ঘোষ আসুন, তারপরে প্রমাণ হয়ে যাবে কে অপরাধ করেছে, কি অপরাধ করেছে। কিন্তু গ্লাসের ওই বাকি জলটুকু আমি ফেলতে দেবো না, আমি ওটা পরীক্ষা করতে পাঠাবো, আমি দেখবো ওর মধ্যে কি আছে। খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে আমার, আমি কি আমি কি আর বাঁচবো না? আয়ুষ, আয়ুষ, একদম নয়, ও ধারে কাছে আসবে না, তুমি যাও ওখানে, আমি ওর পিসিমানে তোমায় ঢুকতে দেবো না কোনোদিন না। হায় ভগবান, বৌমণিকে একই পাপে ফাঁসাচ্ছ গো, শেষকালে কি আয়ুষ দাদাবাবুর ভালো মন্দ কিছু একটা ঘটে গেলে তার জন্য ওরা বৌমণিকে দায়ী করবে নাকি? ঠাকুর, তুমি কি মাঝে মাঝে অন্ধ হয়ে যাও, কিছুই দেখতে পাও না?
আয়ুষ বিশ্বাস করো, আয়ুষ আমি তোমার ভালোবাসা কিচ্ছু বেশি না, তুমি প্লিজ বিশ্বাস করো আমি কিচ্ছু বেশি। ও বাবা, বাবা, ও বাবা, তুমি যেখানে নিচে পরীক্ষা করো আমি তোমার পায়ে পড়ছি বাবা, আমি সত্যি কিছু করে তুমি বিশ্বাস করো, আমি কিছু করিনি বাবা, আমি তোমার পাঁচ হয়ে বলছি। দেখি দেখি দেখি, রক্ত পড়ছে। আগে থাকতে পায়ে পড়িস কেন? কিচ্ছু না জেনে পায়ে পড়িস কেন? তুই তো জানিস তুই কিচ্ছু করিস, তোর পায়ে পড়বি কেন? উঁচু মাথাটাকে বারবার নত করবি কেন? কেন চুপ করো তুমি, একদম চুপ করো, একটা কথাও বলবে না, ওর হয়ে কোনো সাফাই গাইবে না তুমি। দেখো তো ছেলেটার কি অবস্থা, ও যদি কিছু না খাইয়ে থাকে তাহলে ডোনার এমন অবস্থা হলো কি করে বলো, কি করে হলো? হসপিটালাইজ করতে হবে? ও কিন্তু এখনো ভালো হয়ে ওঠেনি ডাক্তারবাবু, কিন্তু আমার ছেলেটা দিব্যি ভালো ছিল। বিপিটা অনেকটা নেমে গেছে, হার্টবিটটাও খুব বেড়ে গেছে। আচ্ছা, খুব এক্সার্শন হয়েছে কি, নাকি যা যা করা উচিত নয় তো তাই তাই করেছে? ও কি খুব দুর্ঝাপ করার চেষ্টা করেছে? একেবারেই না, ওর মা ওকে স্যুপটা খাওয়াবে বলে আমরা এ ঘরে এসেছিলাম,
তার আগে ওই টেবিলে ওর জুস ঢাকা দেওয়া ছিল, ওই স্যুপটা খাবার আগে ও জুসটা খায়, তারপরেই ও অসুস্থ হয়ে পড়ে। ও বলছিল সারা শরীর ড্রাই হয়ে আসছে, জিভ টানছে খুব, খুব খুব কষ্ট পাচ্ছিল।